আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং, ভালো স্যার। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালোই। তো তোমরা সবাই সকালে নাস্তা করছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো মনির তুমি কি দিয়ে নাস্তা করছো? তিন পরোটা করছো স্যার। আচ্ছা গুড। আর শহীদ তুমি কি দিয়ে নাস্তা করছো? আমি ভাত খাইছি স্যার। গুড। তুমি দেখি সবাই সকালে নাস্তা করে আসো। অধিকাংশ বিভিন্ন শ্রেণীতে দেখলাম অধিকাংশ স্টুডেন্ট সকালে নাস্তা করতে পারে না। সকালে নাস্তা না করলে কিন্তু শরীর সমস্যা করবে, বিভিন্ন রোগ ব্যাধি বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তো তোমরাই ভালো, তোমরা প্রতিদিন সকালে নাস্তা করে আসবে যাতে ক্লাসে মনোযোগী থাকে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো একটু কাজ করো, যে মনের তুমি একটু এই পাশে এই বেঞ্চে বসো, আর রহিম তুমি সামনে বেঞ্চে চলে আসো। ওকে, আচ্ছা, ক্যাপ্টেন মনির না? হ্যাঁ স্যার, আমাদের মনির ভাই আমাদের ক্যাপ্টেন। তুমি ইয়া করো, তোমার বাড়ির কাজগুলো সংগ্রহ করে এদিকে পাশে রাখো, আমরা দেখবো আমি পড়ে দেখছি। সবার কাছ থেকে খাতা উঠেছো তুমি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখে রাখো। তো রহিম বলো, কি নাম সম্পর্কে তুমি কিছু জানো? নাউন বলতে স্যার আমরা জানি যে কোনো কোনো কিছুর নামকে সাধারণত আমরা নাউন বলে বুঝি আর কি। আচ্ছা ঠিক আছে। তো একটা বিষয় হচ্ছে, আমি আজকে আমার এক আঙ্কেলকে কল দিয়ে কথা বলছিলাম, উনি কিন্তু একদম আর্মি অফিসার ছিল, ঠিক আছে? আর কিন্তু আমি প্রতিদিন সকালে প্রচুর পরিমাণে পানি পান করি। হ্যাঁ, আর আমাদের এই বিদ্যালয় এই বিষয়টা তুমি চিন্তা করে দেখো, এখানকার মূল উপাদান কিন্তু লোহা। লোহা না হলে কিন্তু কি থাকবে না, এই বিল্ডিংটা ভালো হবে না। সো এরপরে আমরা বাইরে থেকে বিদ্যালয়ে আসার সময় আমি আশ্রমদের রাস্তার যে ক্ষেতের মধ্যে আমি দেখলাম যে কতগুলো গরু ঘাস খাচ্ছে, ঠিক আছে? এই যে আমি বিভিন্ন শব্দ ইউজ করলাম, গরু, আর্মি, এরপরে গিয়েছে আমি করিমের সাথে কথা বলছিলাম, এরপরে যে আমাদের বিল্ডিং বিদ্যালয়ের বিল্ডিংটা মূল উপাদান লোহা, এগুলো প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কিন্তু এক একটা নাম। তো আমরা এই প্রত্যেকের নামকে আমরা কি বলি? নাউন হিসেবে বুঝি। নাউন ইজ এ নেম অফ তুমি জানো ভিত্তি করে এই পাঁচ প্রকার নাউন আমরা কি করছি, ফাইন্ড আউট করছি। এই দুইয়ের উপর ভিত্তি করে আমরা কাউন্টেবল এর মধ্যে চার প্রকার, আনকাউন্টেবল এর মধ্যে এক প্রকার, মোট পাঁচ প্রকার নাউন এখানে চলে আসছে সবকিছু। বেসিক্যালি এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে আলোচনা করবো আমাদের প্রপার নাউন, প্রপার নাউন সম্পর্কে। তো প্রপার নাউন বলতে আমি বিষয়টা প্রথমে একটু বললাম, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নামকে আমরা কি বলবো, প্রপার নাউন। আর প্রপার নাউনের উদাহরণ হচ্ছে করিম, ঢাকা, রাজশাহী, যে নির্দিষ্ট করে। আর কমন নাউনটা বেসিক্যালি ক্যাপিটাল হাতের অক্ষর হবে, প্রথম অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে হবে, ঠিক আছে? ওকে স্যার। এর পিছনে তুমি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, একে জাতীয় ব্যক্তি বস্তুকে আমরা কি বলবো, কমন নাউন বলতে বুঝবো। আর কমন নাউন উদাহরণ হচ্ছে ক্যাট, এরপর হচ্ছে ম্যান, গার্ল, স্টুডেন্ট, এগুলো হচ্ছে কমন নাউন। এগুলো কি নাম? কমন নাউন। এগুলোর মাধ্যমে একই জাতীয় কোনো ব্যক্তি বস্তুকে বোঝানো হয়। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ মানে হচ্ছে আমাদের সমষ্টি, একই ধরনের কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন বলবো। কালেকটিভ নাউনের উদাহরণ হচ্ছে আমাদের আর্মি, এরপর হচ্ছে জুরি, এগুলো হচ্ছে মূলত আমাদের কালেকটিভ নাউনের উদাহরণ। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা ওকে। তারপর হচ্ছে জানলা একটু দরজা একটু খুলো, আলো বাতাস একটু ইয়ে করো, আটকে আছে কেন? হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা, এরপর আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা বুঝি বস্তুবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা
কোনো কিছু কোনো বস্তুকে বোঝায়, আপনি যে বস্তুর উজ্জ্বল করা যায় কিন্তু কি করা যায় না, গণনা করা যায় না, তাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখতে উদাহরণ দাও, এটা যে শহীদুল বলো দেখি ম্যাটেরিয়াল নাউন স্যার আপনার যেমন কি দিব স্যার মনে করতেছি না। ওকে আমি শেয়ার করতেছি, সমস্যা নেই। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে রাইস, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে ওয়াটার, এগুলো প্রত্যেকটি কি করা যায়, উজ্জ্বল করা যায় কিন্তু গণনা করা যায় না। স্যার চাল তো গণনা করতে পারি স্যার, চাল গণনা করতে পারলেও কিন্তু বস্তুতে আমরা এটা গণনা করে ক্রয় করি না, এটা আমরা কি করি ওজনের মাধ্যমে কেজি সিস্টেমে আমরা কি করি ক্রয় করি। এই কারণে চালকে আমরা কি করব ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আউটে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। এখন আমাদের পাঁচ নাম্বার বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট শব্দটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, ট্রুথফুল, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। করিম ইজ অনেস্ট পার্সন, এরপর কি আছে মূলত এগুলো, যেগুলোর মাধ্যমে আমরা কি করবো কোনো কিছু কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করি এগুলোকে আমরা কি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তোমরা দেখলাম একটু ইয়ে হয়ে গেছে, খুব বেশি ক্লান্ত হয়ে গেছে, একটু উঠো, একটু রিল্যাক্স ফিল করার জন্য একটু ব্যায়াম করো, শরীরে একটু মাসাজ করো। ঠিক আছে, আচ্ছা করো, আর কয়েক মিনিট করে দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আবার বসো। আচ্ছা, তুমি একটু দুষ্টামি করতেছো, তুমি একটু এদিকে চলে আসো। ঠিক আছে, প্যান্টা একটু কমিয়ে দাও, আওয়াজ করতেছি, প্যান্টা একটু কমিয়ে দাও। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বলো দেখি, এই আমরা আজকে যে আলোচ্য বিষয় আমাদের হচ্ছে নাউন এবং কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। এই সবার মধ্যে থেকে কেউ একজন বলতে পারবে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো কি কি? আচ্ছা, কে বলতে পারবে? আচ্ছা, তুমি বলো দেখি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড, আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কাইন্ডস অফ নাউন। আমরা কি সম্পর্কে জানলাম আজকে, মানে কত প্রকার নাউন, কত প্রকার? গুড, এখন দেখি মনির বলো, প্রত্যেক প্রকার নাউনের এক একটা করে উদাহরণ দাও। তুমি বলবা প্রপার নাউন, প্রপার নাউনের উদাহরণ, কমন নাউন, কমন নাউনের উদাহরণ, এবং কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের উদাহরণ, জাস্ট উদাহরণ দিবে, তারপর উদাহরণ দিবে। ওকে, জি স্যার। আচ্ছা দাও, প্রপার নাউন, প্রপার নাউনের উদাহরণ হচ্ছে আবদুল্লাহ, করিম, তারপর হচ্ছে ঢাকা, বুড়িগঙ্গা, পদ্মা। আচ্ছা, তারপর কমন নাউন, কমন নাউনের উদাহরণ হচ্ছে স্যার যেমন ক্যাট, কাউ। তারপর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের উদাহরণ হচ্ছে আর্মি, টিম, তারপর হচ্ছে জুরি। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ স্যার রাইস, তারপর হচ্ছে অয়েল, ওয়াটার, আয়রন। আচ্ছা আচ্ছা, গুড। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ বলো। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হচ্ছে স্যার অনেস্টি, ট্রুথফুলনেস, তারপর হচ্ছে স্যার ইউথ। আচ্ছা, তোমাদের পাঠ্য বইয়ের নবম শ্রেণীর গ্রামার পাঠ, এখানে প্রথমে কাইন্ডস অফ নাউন আছে, এখানকার একটা কাজ করো তোমরা, যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে প্রথমে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন, এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো কোনটা কোন নাউনের মধ্যে পড়ে এগুলো তোমরা ফাইন্ড আউট করো। তোমরা একটা কাজ, একটা কাজ, কাজটা করো এখন। ঠিক আছে, পাঁচ মিনিটের মধ্যে আমরা নিয়ে নিব। যে আমরা কাজ দিলাম কি, নবম শ্রেণীর গ্রামার, দ্য কাইন্ডস অফ নাউন, এবং এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন দ্য 1564 স্ট্যানফোর্ড এবং ইন ইংল্যান্ড। এই যে একটা প্রত্যেকটা শব্দ আছে, প্রত্যেকটা শব্দ কোনটা কোন নাউনের মধ্যে পড়ে এই বিষয়টি ফাইন্ড আউট করো। দেখি এই একজন অন্যজনের কাছ থেকে দেখবে না, কিন্তু একজন অন্যজনের কাছ থেকে দেখবে না, এই যার যারটা শেষে করবে। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার, আমার হয়েছে, বলে দিকে দাও। এই আর কার কার হয়েছে সবাই দিকে রাখো, আমি দেখতেছি।
good. It's okay. আচ্ছা তোমার এই জায়গার মধ্যে একটা মূল হয়েছে, এটা হচ্ছে কালেক্টিভ নাম, ঠিক আছে? এটা শুধরে নেবে শহীদুল, তোমার এই জায়গার মধ্যে এটা হচ্ছে কমন নাম, ঠিক আছে? আচ্ছা স্যার, আর এটা পাঁচ নম্বরটা কমন নাম হিসেবে দিবে, ওকে? ওকে স্যার। আচ্ছা আপনার ক্লাস স্যার ভালো করে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। নবম শ্রেণীর আমাদের যে আজকে আলোচ্য বিষয় দা নাউন, এখানে একটা C number দেওয়া হচ্ছে read the following passage and not use the line nouns. Mrs. Rahman is now visiting a jeweler. She will buy some gold and silver to make some jewelry. এই যে একটা passage দেওয়া আছে, এই passageটাও তোমরা কি করবা, এখানে প্রত্যেকটি noun find out করবা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তাহলে আমাদের আজকে বাড়ির কাজটা কি, চার পৃষ্ঠায় গ্রামার বইয়ের নবম শ্রেণীর চার পৃষ্ঠায় যারা পারবে তাদের জন্য পুরস্কার আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা স্যার, ধন্যবাদ, ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।